আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে। আজকে আমরা আছি বরাবরের মতো বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজনের পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি ছিলেন। আচ্ছা, আমরা সরাসরি কথা বলি। আচ্ছা, আপনার নাম কি? তাহমিনা আক্তার। তাহমিনা আক্তার, জি। আচ্ছা, আপনি এই ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন একটু আমাদেরকে বলতেন। আমি মূলত আমার হাঁটুতে ব্যথা ছিল, কোমরেও হালকা পেইন ছিল, ঘাড়েও কিছুটা ছিল, তেমন জোরালো না। কিন্তু যেই প্রবলেমটার জন্য আমি আসছি সেটার জন্য আমি ল্যাবে গিয়েছি এবং বসুন্ধরায় আমি কিছু ডাক্তার দেখিয়েছি। সেটা হচ্ছে আপনার আমার যে ডান পা, ডান পা ঠিক হাঁটুর নিচে মাসেল যে এটা শক্ত হয়ে যেত। যে ডাক্তারের কাছে ল্যাবরেটরি বলেছে যে গরম সেক দেওয়ার জন্য, প্লাস ইসে বসুন্ধরা বলেছে গরম সেক দেওয়ার জন্য সব জায়গায়। তো এটা আবার নিজেও গরম পানি দিতাম, দেওয়ার পর আমি একজন হোমিও ডাক্তার, কিন্তু আমিও সেটা বুঝতে পারি নাই যে এটা আসলে গরম সেক না। আমি অনেক আগে একটা কানগুলো একটা আঘাত পাই, সেই আঘাতটা সেই ব্যথাটা ওই জায়গায় ব্যথা না আসে হয়তো বা এখানে আসছে। যখন নাকি আমি এখানে ভর্তি হলাম, অসম্ভব ব্যথা, তারপর আমি ভর্তি হলাম। হওয়ার পরে কবে ভর্তি হয়েছেন? আমি এই তো বুধবারে পাঁচ দিন হ্যাঁ ভর্তি হওয়ার পরে যখন নাকি তারপরের দিন যখন নাকি আমাকে থেরাপি দেওয়া হলো, থেরাপি দেওয়ার পর আমার প্রচুর ব্যথা বেড়ে গেল। ও জায়গায় ব্যথা করতেছে, আমি পা না রাখতে পারছি নাকি এমন অবস্থা। থেরাপি দেওয়ার পর তার আগে তো ব্যথা ছিলই, পাড়া দিতে পারিনি, তারপর আরো ব্যথা। তারপর সারাকাশের সাথে সাথে চলে গেলাম। এখানকার সিস্টাররা খুবই ভালো, ওদের আচার আচরণ মানে অর্ধেক রুগী সুস্থ হয়ে যায় ওদের ভালোবাসায়, ওদের ওরা এত কেয়ার করে। তো ওর সাথে সাথে সারার কাছে নিয়ে গেল আমাকে। স্যার দেখে যে পা গরম, পিছনের দিকে একমাত্র অনেক বড় ডাক্তার দেখিয়েছি কিন্তু বুঝতে পারিনি। কিন্তু স্যার যখন আমার হাত দিলেন পায়ে, দেখলেন শক্ত গরম, তখন সাথে সাথে বললো যে আইস থেরাপি দেওয়ার জন্য। আর একটা আমি জাস্ট ওটা জানি না ওটা ওই থেরাপিটা কি, ঝিরঝির করে যে ওই ধরনের একটা থেরাপি দিলে, দেওয়ার সাথে সাথে আমার ব্যথা কমে গেল। মানে 5 মিনিটের মধ্যে ব্যথা চলে গেল, আস্তে আস্তে শক্ত পা নরম হয়ে গেল। মানে আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে গেছি এটার জন্য হয়তো মেজর কোনো প্রবলেম আমি পড়তাম, তারা ভুল ট্রিটমেন্ট দিতেন, ব্যথার ওষুধ দিতেন। আর স্যার তো কষ্ট পেলে আমাদের ব্যথার ওষুধ দিতে চায় না, এই জন্য আমার ওনার ট্রিটমেন্ট আমার খুবই পছন্দ হয়েছে। আমি কোয়ান্টামের একজন সক্রিয় সদস্য এখানে আইডেন্টিয়ার, ওখান থেকে আমাকে এক ডাক্তার ম্যাম পাঠাইছে, সিমরান, ডক্টর সিমরান, উনি বলছে ওনার ট্রিটমেন্ট খুবই ভালো, আপনি ওখানে যান, কোনো জায়গায় না যেয়ে ওখানে যাবেন, ওখানে দেখবেন যে আপনার রেজাল্ট পাবেন। আচ্ছা, তা যাই হোক, ওনার কথা মতো আমি এখানে চলে আসি আর কি। আচ্ছা, আপনি কতদিন যাবত এই সমস্যায় ভুগছিলেন? আপনাদের দর্শকদের এটা হচ্ছে কোমর ব্যথাটা, হাঁটু ব্যথাটা আমার প্রায় 2 বছর যাবত, 2 বছর। হ্যাঁ, কোমর ব্যথা তেমন ছিল না, হ্যাঁ ঘাড়ের ব্যথা অল্প ছিল, তেমন করতো আবার বন্ধ হয়ে যেত। কিন্তু ওই যে পায়ের ব্যথাটা যেটা নাকি শক্ত হয়েছে সেটা আমি রিসেন্ট, এটা বেশি দিন যাবত না, এই 15 দিন যাবত, 15-16 বা এরকমই হবে, মাস পুরো হয়নি। মানে অসম্ভব ব্যথায় বলার মতো না। স্যার আমার চোখের পানি স্যার দেখে সহ্য করতে না পারে আমাকে বসায় না, ইঞ্জেকশন দিয়ে সোয়া ইঞ্জেকশন দিছে যে আমার কষ্ট সহ্য করতে না পারে। আচ্ছা আচ্ছা, এমন অবস্থা। আচ্ছা, তো আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা কি সমাধান হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ, আমি 5 দিন আমি কল্পনা করি না যে 5 দিনে আমি এতটা সুস্থ হবো কিভাবে, এটা কল্পনার অতীত ছিল। আচ্ছা, আল্লাহর রহমত, স্যারের সহযোগিতা অনেক অনেক, আমি স্যারের প্রতি অনেক প্লিজড, স্যারের জন্য অনেক দোয়া করি যাতে সেইভাবে মানুষকে সবাইকে সেবা দিতে পারে। আচ্ছা, আপনি তো এখন সুস্থ নাকি? পুরোপুরি সুস্থ, আল্লাহর রহমতে একেবারে। আপনি কি আজকে চলে যাচ্ছেন? আমি আজকে থাকবো, কালকে সকালে ইনশাআল্লাহ। কালকে সকালে চলে যাবেন, জি। আচ্ছা, এই পরিবেশ আজকে এই ডিপিএসসি হসপিটালের কোচ আপনি কোথায় পেয়েছেন বলেন? ম্যাডাম, আমি টিভিতে পেয়েছি এবং আমার ম্যাডাম যে কোয়ান্টামের যে আইডেন্টিয়ার উনি ও ডাক্তার কোয়ান্টামের, উনি আমাকে বলেছে। আবার আমি স্যারের ইউটিউবে সার্চ করে এসএ টিভির স্যারের সাক্ষাৎকার দিয়েছি, আর আমার এত ভালো লেগেছে, মানে আমি আমার হাজবেন্ড বুঝতে পেরেছি যে আসলে স্যার এই ব্যাপারগুলিটা খুব জানে।
অনেক জায়গায় অনেক ডাক্তারের সাথে কথা বলেছি বা অনেক শুনেছি এই ব্যাপারগুলিতে, কিন্তু উনি যখন ভেঙে ভেঙে বলে তখন প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ধরে ধরে বলে, যার কারণে আমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং আমরা বুঝছি যে এখানে আসলে আমার সুবিধা হবে, ভালো হবে আমার। তো এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? এক্সিলেন্ট, সবার আচরণ এত মানে মাই ডিয়ার বলা যায় না যে এত ভালো ওরা, ওদের কথা ওদের আচরণ, প্রত্যেকটা বুয়া হতে আরম্ভ করে প্রত্যেকটা সিস্টার বলেন সবাই বলেন সবার ডাক্তার বলেন সবাই খুব ভালো বলা যায় না, মানে অন্যরকম একটা জগৎ। এ যা কোনো বোরিং লাগে না, হাসপাতাল মানে তো জানতাম যে বোরিং একটা এলাকা, হাসপাতালে যে দম বন্ধ হয়ে আসতো, কারো রুগী দেখতে গেলে আমার কোনোদিনও ভালো লাগতো না যে হাসপাতালের কথা শুনলাম যেতে যেতাম না, কিন্তু না পারতে যেতাম, কিন্তু আমি যে হাসপাতালে পাঁচ দিন থাকবো এটা ছিল কল্পনা অতীত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অন্যান্য যারা রোগীরা আপনার সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে যদি কোনো অ্যাডভাইস দেওয়া থাকে আপনার? হ্যাঁ শুনেন, আমি যেহেতু হুমি একজন ডাক্তার, আমি কিন্তু বসুন্ধরা ভালো আমার একটা নামও আছে, আমি অ্যাপোলোর পাশে আমার চেম্বার, আমার অনেক রুগী এখানে আসবে, আমি যে সমস্যাগুলি ভুগছি, কারণ কি ওটা না হোমিও ট্রিটমেন্টে যে ওষুধ খেয়ে বা অ্যালোপ্যাথি শুধু ওষুধ খেয়ে ভালো হবে তা না, এটা থেরাপি মানে ফিজিওথেরাপি একান্ত প্রয়োজন, যা সেই প্রয়োজনটা কিন্তু আমি বুঝেছি বলে তো এসেছি। ম্যাডাম তাহলে আপনি মনে করছেন যে এটা ফিজিওথেরাপির উপর ডিপেন্ড? হ্যাঁ, এটা সম্পূর্ণ এই রোগটাই হচ্ছে আপনার ফিজিওথেরাপির উপরে, এটা কোনো অপারেশন না, কোনো পেন কিলার না, এসবের মধ্যে না, এটা হচ্ছে সম্পূর্ণ আমি মনে করি যে ফিজিওথেরাপির উপরে এই এই রোগগুলি নিরাময় সম্ভব এবং সুস্থ থাকা সম্ভব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।